আমাদের সামনে একজন আপু আছেন, আপুকে জিজ্ঞেস করব, আপু আপনারা এখানে কেন এসেছেন বা আপনাদের কি দাবি, আপনারা কি বলতে চান? আমার একটাই কথা, আমরা পোশাকের স্বাধীনতা চাই, আমরা নারীর স্বাধীনতা চাই, আমরা আমার আর কোনো কথা নেই, আমরা শুধু পোশাকের স্বাধীনতা চাই। এই যে দেখুন, আজকে আমি এই ড্রেসটা পরেছি, এটা আমি এই দেখতাম ছোটবেলায় যখন আমার নানি দাদিরা ছিল, তাদের দেখতাম ব্লাউজ ছাড়া শাড়ি পরতো, এই ব্যাপারটা তখন খুব স্বাভাবিক ছিল। আমি তাদের থেকে অনুপ্রাণিত হয়ে এটা পরে আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি, প্রতিবাদ করছি, এটা আমার প্রতিবাদের ভাষা। আমি এটা মনে করি যে খুব স্বাভাবিক একটা ব্যাপার, খুব স্বাভাবিক একটা দৃশ্য। এটাকে দেখে কেউ যদি সিরিয়াস হয় তাহলে বুঝতে হবে তার মানসিক সমস্যা আছে। তাই এইটা কি কইল, তাইর কথাটা হইন না, আমার মরা রক্ত খারাপ হয়ে গেছে গা। হ্যাঁ, নানি দাদিরা নাম ভাঙ্গাইয়া এমনিতে কেউ মার্কেট ফেলার চেষ্টা করে, আমরা বেলে বেলা উৎসার আগে চলতাম, এইটা দেখা দেখা তাই বেলা উৎসারা গিয়া বইয়ে দিয়েছি বাজারের মধ্যে। হ্যাঁ, এটা একটা কথা হয়েছে, আমরা নানি দাদিরা আগে বেলা উৎসারা পড়তাম হাও, এটা সত্য কথা। মাঝে মধ্যে অভাব হইরা জামাই বছরে একটা কইরা শাড়ি কিনা দিত, ব্লাউজ টেলাউজ দেওয়া টেয়া পাইতো না, অভাব হইরা আমরা এসে ব্লাউজ টেলাউজ ছাড়া চলতাম। আর ব্লাউজ ছাড়া যখন চলতাম তখন কি তাই মতো আমরা ফারালো রাইতাম, আমরা তো ব্লাউজ ছাড়া ঘরের ভিতরে বইয়া থাকতাম, সরমের কথা কি কইতাম আর। আর তাই কই আমরা টেবিলে শিক্ষা শিক্ষা গিয়ে তাই বাজারও গিয়ে ব্লাউজ ছাড়া বইয়া রয়েছে, এটা একটা কথা কইল। আর তুই খালি আমি ব্লাউজ ছাড়া ঘুরি, আমরা নানি দাদিরা ব্লাউজ ছাড়া ঘুরছিলাম, ইডাই দেখলি আমরা নানি দাদিরা কত কষ্ট করে সংসারটা টিকাই রাখছিলাম জামাইয়ের মায়ের গোতা খাইয়া, ইডা দেখলি না তো? হ্যাঁ, সারাদিন জামাইটা মাঠের মধ্যে কৃষি কাজ করতো, কৃষি কাজ করে ঘরের ভিতরে তখন আইতো আইয়া খাওন চাইতো, খাওন চাওয়ার পরে তখন দেখতো যে লবণ একটু এদিক সেদিক হয়ে গেছে, তরকারির মধ্যে ঠিক মতো নুন দিতাম পারছি না, তো এদিকে শুরু করতো উমর দুমুর মাই, এক বেলা খাওয়াই তো তিন বেলা উমর দুমুর মাইর দিত, খালি কি জামাই মারছে, হরি মারছে, হরে মারছে, কত মাইর মোরা খাইয়া সংসারটা টিকাই রাখছি, বছরে বছরে বাচ্চা কাচ্চা হওয়াইছি, বাচ্চা কাচ্চা লালন ফলন করছি, হরি হরের সেবা যত্ন করছি, জামাইয়ের সেবা যত্ন করছি, অত সেবা যত্ন করিয়া অত কথা ভিন্ন সংসারটা করছি, তারপরে তারা ইডি না দেখে তারা কথা আমরা বললে ব্লাউজ ছাড়া করছি, পারলে আমার মতো একটা সংসার করিয়া দেখা, জামাইয়ের মায়ের গুত্তা খাইয়া হর হরের মায়ের গুত্তা খাইয়া একটা সংসার করিয়া দেখা আমার মতন, আমরা অত তখন অনুকরণ করস, আমরা যত অত ফলো করস। হ্যাঁ, জামাই মুহূর্তে একটা কথা কইলেই সারে তোমরা জামাইটা ছাইয়া ঠাস করে আয়া বর, হ্যাঁ কত কথা করস তারা, আমার কি নাতিনদারে ডাহা পাঠাইলে আমার গিয়া কি হয়ে গেল গা, আগে এই নাতিনে নিজের শৈলের জবাব নিজে দিত পারতো না, কত সুন্দর পোশাক আশাক পরতো, আর ওখানেই তাই বেলা উৎসারা বাজারে বাজারে ঘুরে আর আমরা নানি দাদিরা বদনাম করে, হে আমার কি নাতিন রে ডাহা পাঠাইছিলাম গো কি হইয়া গেল গা, নাতিন নাতিন না।